প্রথম সামুয়েল অধ্যায় ২৭। অনন্তর দাউদ মনে মনে কহিলে, এবে মু কোনসি দিন সাউলঙ্ক হস্তরে বিনষ্ট হেবি? পলেষ্টিয় মানক দেশকু পলাই রক্ষা পাইবা বিনু মোর আউ কিছি ভল উপায় নাই। তহিরে সাউল ইস্রায়েলর সমস্ত অঞ্চলরে মতে খোঁজি খোঁজি নিরাশ হেবে, এই রূপে মু তাঙ্ক হস্তরু রক্ষা পাইবি। এ উত্তরে দাউদ ও তাঙ্ক সঙ্গরে থিবা ৬০০ লোক উঠি পার হই ময়াকর পুত্র আখিস নামক গাথর রাজা নিকটকু গলে। পুনি দাউদ ও তাঙ্কর লোকমানে প্রত্যেক জন আপনা আপনা পরিবার সহিত আখিস নিকটরে গাথ নগরের বাস কলে। বিশেষত দাউদ ও জিস্রিয়েলিয়া অহিনয়ম ও নাবল ভার্যা কর্মিলিয়া অবিগল নামনি তাঙ্কর এই দুই ভার্যা সেঠারে বাস কলে। এণু দাউদ গাথকু পড়াইছি এই কথা সাউলঙ্কু জনাই দিয়া যান্তে সে পুনর্বার তাঙ্কর আউ অন্বেষণ কলে নাই। অনন্তর দাউদ আখিসকি কহিলে, যেবে মু আপনক দৃষ্টিরে অনুগ্রহ পাইছি, তেবে মোহর বাস নিমন্তে দেশর লোকমানে কোনসি নগরে মতে স্থান দেউন্তু, কাহিঁকি আপনক দাস আপনক সহিত রাজধানীরে বাস করিব? তহরে আখিস সেইদিন তাহাকু সিক্লক নগর দেলা। এই হেতু অদ্যাপি সিক্লক জিহুদা রাজামানক অধিকারে অছি। দাউদ পলেষ্টিয়া মানক দেশরে বাস করিয়া দিনর সংখ্যা সম্পূর্ণ এক বর্ষ চারি মাস থিলা। এতিমধ্যে দাউদ ও তাঙ্কর লোকমানে যাই গসুরীয় ও গিসরীয় ও অমালেকীয় লোকমানক আক্রমণ করুথান্তি। কারণ সুরর সনিকট ও মিশর পর্যন্ত যেউঁ দেশ তহি মধ্যে পূর্বকালর সেমানে বাস করুথিলে। পুনি দাউদ সেই দেশ নিবাসী মানক আঘাত করি পুরুষ ও স্ত্রী কাহাকু হি জীবিত রখন্তি নাই ও মেষ গরু গর্ধব উষ্ট্র ও বস্ত্রাদি লুট করি আখিস নিকটকু ফেরি আসন্তি। এথিরে আজি তুমি কেউ স্থান আক্রমণ কল বলি আখিস পচারন্তে, দাউদ কহন্তি জিহুদার দক্ষিণাঞ্চল ও জিরহমেলীয় মানক দক্ষিণাঞ্চল ও কেনীয় মানক দক্ষিণাঞ্চল। পুনি দাউদ এপরি করন্তি ও পলেষ্টিয়া মানক দেশরে বাস করিবা সময়াবধি এপরি করিবার তাঙ্কর রীতি হইছি। এই কথা কেহি অবা আম্ভ মানক বিরুদ্ধে কহিব বলি দাউদ গাতকু আনিয়া পাই পুরুষ কি স্ত্রী কাহাকু জীবিত রখন্তি নাহি। এহেতু আখিস দাউদঙ্কু বিশ্বাস করি কহিলা, সে আপনা লোক ইস্রায়েল নিকটরে আপনাকু নিতান্ত দুর্গন্ধ স্বরূপ করিয়াছি, এণু সে সর্বদা মোহর দাস হই রহিবা।